হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ শানু ফ্রম শানুস অ্যাডভেঞ্চার পেজে। ছোট্ট একটা ভিডিও আপলোড দিব, সেটা হচ্ছে আজকের ওয়েদার প্রসঙ্গে। দেখেন, আজকে আমরা গতকালকে ঘুরতে বেরিয়েছিলাম, তখন ছিল হচ্ছে +15, আর ওইটাও আমি আপলোড দিব। ওইটা হচ্ছে ফ্রোজেন আরেকটা লেকে গিয়েছিলাম সেখানে। আজকে দেখেন যে কানাডার ওয়েদার আসলে মানে যা বলে আর যেভাবে মানে কোনোভাবে বিশ্বাস করার উপযোগী হয় না, যে আজকে ওয়েদার খুব ভালো থাকলে কালকে যে কী হবে। আমি জানি না ক্লোজ করে দেখানো যাচ্ছে কি না, এটা বুঝতে পারছেন কি না, বাহিরে ওয়েদার ভীষণ খারাপ, মানে এত, এটা হচ্ছে সোনো স্ট্রম হচ্ছে। সো এই দেখেন, প্রচণ্ড খারাপ ওয়েদার, এত বেশি বাতাস আর এত বেশি হচ্ছে, দেখা যাচ্ছে। আমি কারণ আমি ভিতর থেকে উঠছি, আমি দরজাটা খুলতে পারলে হয়তো আরও ক্লিয়ার বোঝা যেত, কিন্তু যেহেতু খুললে হচ্ছে চতুর্দিক থেকে এত বাতাস আসছে, সব ভিতরে চলে আসবে। এই জন্য হচ্ছে দেখেন আমাদের ফ্রন্টে ড্রাইভওয়েতে কী অবস্থা, স্নো পড়ে যাচ্ছে। আবার গত কালকে এগুলো পর্যন্ত ভালো ছিল। আর একটু ক্লোজ করে দেখাচ্ছি, দেখেন এগুলো একদম, যে জায়গাটা এখনও খালি খালি দেখা যাচ্ছে, এই জায়গাটাতে কিন্তু আসলে গ্রাস অলরেডি উঠে গিয়েছিল, বাট এখন তো আবার এরকম, কিন্তু তাতেও গ্রাসগুলো আসলে মরে যায় না। এই একটা হচ্ছে প্লাস পয়েন্ট এখানকার ওয়েদার, আর ইসের সাথে ন্যাচারাল যে এগুলো গ্রো করে যেগুলো, সেগুলোর সাথে মানে অসম্ভব একটা মিল, মানে রাতারাতি মনে হয় আপনি তাকিয়ে থাকলে, যে আমরা দেখেছি অনেক সময় যে ভিডিওতে বা কোনো একটা এসে যে রাতারাতি অনেক কিছু একদম ফুল ফুটছে যে সেইগুলোর ভিডিও, কিন্তু এটা আসলে খুবই সত্য একটাই এখানকার জন্য। বাট বিকজ এত তাড়াতাড়ি গ্রো করে, স্নোটা সরে যাচ্ছে। আমি দেখ, আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি, এটা আমি সামার সামার দেখেন ওই পাশে আমাদের ফ্রন্টে যে বাড়িগুলো, সেই বাড়িগুলো হচ্ছে সামনে কিন্তু এই যে পাহাড় হোয়াইট টাইপে দেখা যায়, এটা কিন্তু স্নোর পাইলগুলো এখনও মেল্ট হয় নাই, বাট আমাদের ড্রাইভওয়েতে অলরেডি হয়ে গিয়েছিল। বাট এখন আজকে আবার যে অবস্থা ওয়েদারে, সেই কারণে হচ্ছে এগুলো দেখা যাচ্ছে, বাট আমাদের ড্রাইভওয়েতে একদম স্নো ক্লিন হয়ে গিয়েছিল আমাদের, আর আমাদের পাশে নেভারের ওরও হচ্ছে অনেকটা ক্লিন হয়ে গিয়েছিল, কিন্তু কী আর করা, আজকের ওয়েদারটা তো ভীষণ খারাপ। সো এই যে দেখেন কী অবস্থা, আমি দেখি ট্রাই করি দরজাটা খোলার অবস্থা পরে কীরকম একটা ওয়েদার আসে, আমি দেখাচ্ছি। এই যে দেখেন, আমি করেছি, ওপেন করেছি, বাট দেখেন আমার এটা কিন্তু বাইরের সাইডের উইন্ডো থেকে, দেখেন আমার ডোরের ভিতরে স্নোর যে স্ল্যাশটাই পড়ে, মানে বাতাসে যে ঝাপটাগুলো চলে এসছে সেগুলো থেকে কী অবস্থা। আর এ দেখেন আমার ডোরের, দেখেন এই যে এটা এটা হচ্ছে ভিতরের কার্পেটটা, অনেক বাতাস ভিতরে চলে আসতেছে, আর এগুলো হচ্ছে ওই ডোরের সাথে লেগেছিল যে স্নোগুলো, দেখা যাচ্ছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ডোরের উপরে একদম ক্লোজ হয়ে যে এই যে ঘরের ভিতরে পড়ে যাচ্ছে, আমাদের বাসায় চলে আসছে একদম। আর এই যে দেখেন, ভীষণ 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 খারাপ, মানে এত খারাপ যা, ও খুবই খারাপ অবস্থা, একদম স্নোর পড়ে যাচ্ছে। দেখেন কি বাতাস শুনতে পাচ্ছেন কিনা সাউন্ড, আমি জানি না, সরি লাইনটা কেটে গিয়েছিল, তো আবার অন করে দিলাম, অসুবিধা নেই, এটা আমি আবার অ্যাড করে দিব। সো দেখেন কি অবস্থা, ন্যাচারাল ভাবে যেভাবে স্নো পড়ে, আমি একটু দেখাচ্ছি, ঝড় হচ্ছে আর কি, স্নো ঝড় যেটাকে বলে, স্নো দিয়ে একদম মানে বাতাসে চতুর্দিক থেকে একদম খুবই, আমি আর দাঁড়াতে পারছি না। সো এই যে দেখেন দূর থেকে, দেখেন একদম ভিতরে চলে আসছে, এই যে আমার কার্পেট ভরে যাচ্ছে, এটা আমার বাসার ভিতরে কার্পেট। সো দেখতে পাচ্ছেন, এই দেখেন দেখেন কীভাবে চলে আসছে সো কার্পেট, আর এগুলো হচ্ছে আমার ডোরের ভিতরে সব দূরে এখন, আর এই যে স্নো এখানে, এমনও হতে পারে কালকে যখন রোদ চলে আসবে এগুলো সব মানে নিমিশেই আবার মেল্ট হয়ে যাবে। দেখেছেন এই যে আমি এখন ব্যাকইয়ার্ডের ওদিকে নিয়ে যাই, দেখি ব্যাকইয়ার্ডে কী অবস্থা। সো এখান থেকে নিয়ে যাচ্ছে আপনাদের ব্যাকইয়ার্ডে, তো এই যে আমি আর ব্যাকইয়ার্ডের উইন্ডোটা খুলবো না, কারণ হচ্ছে সরি ডোরটা, কারণ ডোরটা খুললে হচ্ছে এত বেশি বাতাস যে দেখি ট্রাই করে খোলা যায় কিনা, বাট আমি শিওর না যে এটা বাতাসে কতটুকু খোলা। উপসি, এই যে দেখেন, এই যে এখান থেকে একটু দেখা যাচ্ছে, হু হু, একটু
ভীষণ খারাপ, মানে একদম খুব ঝড় হচ্ছে। এই যে তো ঠিক আছে, জাস্ট খুবই শর্ট একটা ভিডিও দিলাম, জাস্ট আজকের ওয়েদারটা দেখালাম যে কি অবস্থা। তাছাড়া আমি এটা আমি আমার একটা ফ্রেন্ডকে দিব, কারণ ও আসলে বাংলাদেশে থাকে, ও দেখতে চেয়েছিল কানাডাতে কীরকমভাবে স্নোগুলি হয়, তো ওকে আমি আসলে এই ভিডিওটাকে ওকে সেন্ড করবো। সো এই তো দেখেন কী অবস্থা, দেখতে পাচ্ছেন ভীষণ ভীষণ খারাপ। ও দরজাটা খুব বাড়ি দিচ্ছে আমাকে ভিতরে আসার জন্য, যে ভিতরে চলে যাওয়া যে অবস্থা। দেখেন স্নো কীভাবে পড়ছে, অসম্ভব খারাপ একটা ওয়েদার যা ধারণার বাইরে। মানে বাতাসটা জানি না আপনি শন শন শব্দগুলো শুনতে পাচ্ছেন কি না, বাট এই তো দরজা। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, সাবধানে থাকেন, যারা কানাডা থেকে দেখছেন তারা তো অবশ্যই সাবধানে থাকবেন। আর সাসকাটুনের ওয়েদার খুবই খারাপ আজকে, আমরা তো বাসাতেই আছি, বাসা থেকে ভিডিও করলাম। ভালো লাগলে অবশ্যই 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 শেয়ার করতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।